আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালোবাসা, এখন পর্যন্ত আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আগামীকাল হচ্ছে আমাদের কুরবানির ঈদ, তো যে কারণে ভিডিওতে আসা হয়। আজকের ভিডিওতে কোনো কাজ নিয়ে আসিনি, আজকের ভিডিওতে ঈদ নিয়ে কিছু কথা বলবো। বন্ধুরা, আগামীকাল যেহেতু ঈদ, সেই হিসাবে আপনাদের যারা আছেন, আমার এই ভিডিও এখন দেখছেন, কারো প্রথম ভিডিও দেখা বা আমার স্টুডেন্ট আপনি দেখছেন বা আমার দর্শক তারা দেখছেন, সবাইকে জানাই ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা অভিনন্দন। তো যাই হোক বন্ধুরা, আপনারা যে যেখানে থাকবেন, যার যার স্থান থেকে সঠিকভাবে ঈদটি উপভোগ ও পালন করার চেষ্টা করবেন। বন্ধুরা, উপভোগ হলো যে আমরা যে ঈদের সময় একটি আনন্দ উপভোগ করি, অর্থাৎ অটোমেটিক যে আমাদের মনে পরম করুণাময় আল্লাহ পাক আনন্দ তৈরি করে দেয় এই বছর শেষে দুইটা ঈদে, তো তেমনইভাবে আমাদের আশেপাশে যারা আছে গরিব দুঃখী আমরাও গরিব, তারপরও একটু নিজেদের শ্রেণীবিন্যাস করে যে আমাদের থেকে যারা একটু নিচু বা আমাদের থেকে যারা একটু অন্যরকম তাদের সাথে মিলে মিশে ঈদটা পালন করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমরা যারা এই মোবাইল সেকশন, এলইডি টিভি সেকশন, সিআরটি সেকশনে কাজ করি, তারা অর্থাৎ আমার যে স্টুডেন্ট বা যারা দর্শক আছেন, যারা এই ভিডিওগুলো দেখেন, যারা এই কাজগুলো ভালোবাসেন, তাদের মাঝে আমার যেরকম আন্তরিকতা রয়েছে বা আপনারা আমার সাথে যেরকম আন্তরিকতা রয়েছে, সেরকমভাবে একটি ভালোবাসাময় সুন্দর একটি ভালোবাসাময় প্রতিস্থাপন তৈরি করবেন আমাদের আশেপাশে যারা প্রতিবেশীগণ আত্মীয় স্বজন আছে তাদের সাথে, যেন এই ঈদটি যেন আমরা সকলে মিলে মিশে ভেদাভেদ ভুলে একদম এমনভাবে ঈদটা কাটাতে পারি, এমনভাবে ঈদের আনন্দকে উপভোগ করতে পারি যেন এই আনন্দর ভিতরে বোঝা না যায় যে কে গরিব, কে ধনী, কে কালো, কে ফর্সা ইত্যাদি কোনো কিছু যেন না থাকে। প্রিয় বন্ধুরা, বর্তমান বিশ্বে বা বর্তমান বাংলাদেশে অবস্থা খুবই খারাপ। আপনার একবার করোনা ভাইরাসের কারণে আমাদের ব্যবসায়িক অবস্থা অনেকটাই ড্রপ করে গেছে, আবার কিছু না কিছু ড্রপ পেরনের সাথে সাথে আবার দেখুন এই বন্যার একটি অবস্থা। তো যাই হোক, এই সকল সকল সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারেন যিনি, তিনি হলেন পরম করুণাময় দয়াময়, যিনি সব কিছুর মালিক, সৃষ্টিকর্তা, পরম করুণাময় আল্লাহ পাক। তো আল্লাহ পাকের ওপর ভরসা রেখে আমরা সবাই আমাদের নিজ নিজ থেকে সৎ সঠিক যে কাজটি সেটি করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের আশেপাশে যারা আছেন তাদেরকে নিয়ে, ভাই বোন পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছেন তাদেরকে নিয়ে ভেদাভেদ বলে মিলে মিশে সবাই আমরা যেন এইটি পালন করতে পারি। তো ইনশাল্লাহ ঈদের সময় যে আড্ডাগুলো দিব আপনাদের মাঝে দিয়ে একটা ভিডিও দিব, আর ইতিপূর্বে অনেক ভিডিও দিতে পারিনি, অনেক প্রবলেমে ছিলাম, কাজের চাপ ছিল অনেক, কাজের চাপ থাকার সময় আসলে ভিডিও করাটা পসিবল হয় না, আধা ঘন্টা লাগে ভিডিও করতে, আবার এডিটিং করা, আবার আপলোড করা, ডিসক্রিপশন লেখা, টাইটেল লেখা ইত্যাদি মিলিয়ে অনেক সময়ের ব্যাপার, মিনিমাম 2 ঘন্টা লাগে একটা ভিডিও আপলোড করতে। তো 2 ঘন্টা সময় আসলে এই সময় দেওয়াটা খুবই কষ্টকর, আমি স্টুডেন্টদেরকেও 1 সপ্তাহ যাবত ভিডিও দিচ্ছি না শুধুমাত্র ব্যস্ততার কারণে। ইনশাল্লাহ ঈদের পর থেকে আপনাদের মাঝে সঠিকভাবে সুন্দরভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এটি সঠিকভাবে উপভোগ করতে পারি, এনজয় করতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও যেন এইটি সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন এবং উপভোগ করতে পারেন। তো ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই।